আশা এখন করছি যে এখন মানে আমাদের যে চাওয়া ছিল 31 বছর ধরে সড়কের নিয়ম শৃঙ্খলা ফেরানো, সড়কের মানুষের মৃত্যু ঠেকানো, যে কাজটি আমরা করে আসছিলাম, দাবি জানিয়ে আসছিলাম, আমরা তো 31 বছরে অনেকগুলো গভর্নমেন্ট দেখেছি, সরকার দেখেছি, সকলের কাছে গিয়েছি, কিন্তু কেউই কিন্তু সেভাবে করেনি। এখন আশা করছি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এভাবে না এভাবে না এদিকে দেখ, হ্যাঁ, তারা হয়তোবা আমার এই কাজটিকে, আমরা তাদের কাছে যাব, সেই আমরা আমাদের যে দাবি দেওয়া চাওয়াগুলো কী করলে পরে সড়ক নিরাপদ হবে সেগুলো নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করবো। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে ওনারা এগুলো বুঝবেন এবং সেভাবে বাস্তবায়ন করবেন। আমি আমাদের একটা চাওয়া ছিল 2018 সালে একটা আইন পাস হয়েছে, কিন্তু সেটা পরিপূর্ণভাবে আমার যে চাওয়া সেটা পরিপূর্ণভাবে হয়নি, যার জন্য আমরা আরেকটা নতুন শুধু নিরাপত্তার সড়ক নিরাপত্তার জন্য আরেকটা আইন আমরা করছি। আমরা আশা করি যে সেটা আমরা তাদের মাধ্যমে সেটাকে পাস করাতে পারবো এবং বাস্তবায়ন করাতে পারবো। তো এইগুলো আছে এবং আপনার গিয়া চালকদের জন্য যেটা আমরা চেয়েছিলাম যে সবসময় তাদেরকে ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করা হয়, যে কোনো ধরনের চালক, চালক বলতে শুধু বাস আর ট্রাকের চালক না, এই যে আমাদের রিক্সাওয়ালারা, তারাও কিন্তু কিছুই জানে না, শহরে গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে মোড় ঘোরায় দেয়, অমুক করে তমুক, তো এই সমস্ত বিষয়গুলো। এবং আমাদের ছাত্ররা যতটা জানে, আমাদের মানে ছাত্রদের বাবারা যারা আছে তারা কিন্তু সড়ক পারাপারের বিষয়টা কিন্তু জানে না, একটু আগে দেখলেন যে মুরব্বীকে আমি বোঝালাম, সে কিন্তু বুঝতেই পারে না কিন্তু। তো এই জায়গাগুলোকে আমাদের আরও প্রচার প্রচারণা আনতে হবে। যেমন আমি বলবো যে এর আগে করোনার সময় কিন্তু যেরকম প্রচারণা হয়েছিল, এরকম প্রচারণা আর অন্য কোনো কিছু নিয়ে হয় না, তো এরকম প্রচারণা আমাদের সড়ক ব্যবহারকারীদের জন্য কিন্তু আমাদেরকে এই ব্যবস্থাটি আমাদের করতে হবে। যদি করা যায় তাহলে ওই মানুষগুলো যারা জানে না তারা জানতে পারবে, এবং আমার বিশ্বাস যে আমার ছাত্ররা এই যেভাবে কাজ করছে সেভাবে যদি কাজ করে তাহলে এটা মানে বাস্তবায়ন করে। এই যে এটা আমি 31 বছর ধরে আমি দেখেছি, আমার মতো লোকেরা এরকমভাবে ঝাঁকি মারে, ঝাড়ি মারে, এরকমও হয়। তো কাজে এগুলো হয়েছে কি যে অজ্ঞতা, মানুষের অজ্ঞতা তো মানে এখন শুরু হয়েছে, এটা দূর করার জন্য বুঝাতে হবে আমাদেরকে, বুঝিয়ে তারপরে সেটা। আর এই যে বললাম না প্রচারটা, আমাদের এই যে করোনার সময়কালীনের যেরকম প্রচার, সেরকম প্রচারণা যদি করা যায় তাহলে অনেকটা কিন্তু এটা মানুষের নিয়ন্ত্রণে আছে। আপনি কি আসতেছেন? সবাই আইন মেনে নিয়ম মেনে সড়ক ব্যবহার করুন, সকলে সকলকে সহযোগিতা করুন, কারণ এখন সড়কে কোনো ট্রাফিকের ব্যবস্থা নেই। আমাদের সন্তানরা আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করে এই কাজটি করছে, তাদেরকে আপনারা সহযোগিতা করুন, আর আপনাদের সহযোগিতাটাই হলো আপনারা নিজেরা যদি নিয়ম মেনে চলেন তাহলেই কিন্তু এই কাজটা অনেক সহজ হবে। আশা করি আপনারা সকলেই সড়কে যার যার নিয়ম মেনে আপনারা সড়ককে ব্যবহার করবেন, গাড়ি চালক তার গাড়ির নিয়ম মেনে, পথচারী তার পথ চলার নিয়ম মেনে আপনি রাস্তা পারাপার হবেন এবং রাস্তায় গাড়ি চালাবেন।